কলিযুগে অদ্ভুত ব্যাপার হচ্ছে মানুষের বিশ্বাস মানুষই ভাই, মানুষের মর্যাদা মানুষই নষ্ট করে। ইতনি শক্তি হামে দে না দাতা, মন কা বিশ্বাস কমজোর হো না। নমস্কার, আমি গৈরী কাপুর, কেনাকার মধ্যে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রান্নার মেনু খুবই সাধারণ, মানে কিছুই নেই, ভাত আর হয়ে গেছে, আর করবো ইলিশ মাছ। আজকে আর কিচ্ছু করব না, ইলিশ মাছের এই যে লেজটা নিয়েছি এটা দিয়ে ভর্তা করব, আর এখান থেকে ইলিশ মাছ নিয়ে একটা সর্ষে বাটা দিয়ে করব। কারণ ইলিশ মাছ থাকলে আমাদের আর কিছু লাগে না, সেই জন্য এই তিনটেই করবো। আর দেখো এখানে আমি কেটে রেখেছি রসুন ওই ভর্তার জন্য, আর এখানে একটু নারকল কুড়িয়ে রেখেছি, আর এখানে সর্ষে, দু রকমের সর্ষে আমি বেটে রেখেছি। কিন্তু এটা আমি একটু জল দিয়ে গুলে ঝোলটা নেবো, ছিবড়েটা ফেলে দেবো, তার কারণ তা না হলেই না তেতো হয়ে যায় আমার, কেন হয় আমি জানি, নুন দিয়েছি তাতেও হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা স্টার্ট করি, কেমন? কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এরপর যেটা করব একদম মাছ কিন্তু আমি ভাজছি না। প্রথমে আমি যে মাছ ভাজার গল্প হালকা করে সেটা কিন্তু এটাই করছি না, একদম অন্যভাবে করছি। এটার টেস্ট অসাধারণ হয়। আমি একবার করেছিলাম, আমার দিদিরা এসেছিল তখন, আড়াগুঁড়ো ছিল বলে করেছিলাম, কিন্তু পরে দেখলাম ওটা ফাটাফাটি খেতে হয়, তো আমি সেই জিনিসটাই আজকে করব। তো আজকে চন্দন পুরো গোটা মাছটাই এনেছে, তো এতগুলো পিস তো আমি আজকে করব না, আজকে এখান থেকে চার পিস করব আর লেজটা করব ভাজা, আর সব থাকবে আবার আগামীকাল, সেটা হবে ও আগামীকাল অন্যরকম কিছু একটা করব, কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করে দেবো, ওটা ও বেশি ভালোবাসে খেতে। এরমভাবে সর্ষেটাকে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, তাহলে না তেতো ভাবটা থাকে না। দোল পূর্ণিমাতে এখানে একটা কিছু একটা হবে, পার্টি ফার্টি পিক, মানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কালকেই বলছিল সব কমপ্লেক্সের ওরা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি থাকবো না, কারণ সেদিনটা তো বাবার মৃত্যুদিন, মৃত্যু তিথি আর কি, দিন নয় তিথি, বাবার মৃত্যুদিন 11 তারিখ, কিন্তু দোল পূর্ণিমাটা তিথি, তো সেই জন্য সেদিনটা আমি বাড়িতেই একটুখানি বাবাকে খেতে দিই, নিজেরা নিরামিষই খাই, আমিষ খাই না। এবার এরা আমিষ করবে না নিরামিষ করবে তা তো আমি জানি না, সেই জন্য বাড়িতেই করব আমি। আর যেহেতু মা আনন্দময়ীর মূর্তি আমার বাড়িতে সেদিন প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্য সেদিনটা আমরা নিরামিষটাই খাই। একবার ভুল করে খেয়ে ফেলেছিলাম ইশাপুর বাড়িতে থাকতে, সেটা খুব একটা ভালো হয়নি। এবার দেখো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এটাই হচ্ছে বিষয়। আমরা যদি বিশ্বাস করি তাহলে অনেক কিছু, বিশ্বাস না করলে কিছুই না। আর অনেক নিয়ম আমরা মানতে পারি না, সংসারী মানুষ তো। সে কালকে আমি একটা দেখছিলাম ভিডিও, সেখানে বলছেন উনি যে সংসার যারা করে বা সংসারী যারা হয় না, তাদের পক্ষে তো, সন্ন্যাসীদের পক্ষে সম্ভব যে 24 ঘন্টা ঈশ্বর সেবা করা বা ঈশ্বরের নাম করা, আমাদের পক্ষে তো সেটা সম্ভব হয় না। তাই আমরা সংসারের মধ্যে থেকে নিয়ম যতটুকু পারি নিয়ম মানতে, সেটাতেই কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হন। আমরা তো নারদের সেই গল্পটাও জানি, তাই না, যে তেল, বিষ্ণু বলেছিলেন যে তেল নিয়ে আসো যেন একটু না পড়ে, ভর্তি করে তেল নিয়ে আসবে যাতে একটু না পড়ে, কিন্তু পড়েছিল। সেই জায়গা থেকেই বোঝা যায় যে সংসারী মানুষরা এত কাজের মধ্যেও যখন ঈশ্বরকে একটুখানি অন্তত স্মরণ করেন। আর বলছেন যদি তুমি ভালো থাকতে চাও তাহলে সংসার ধর্মটা অবশ্যই পালন করতে হবে ঠিক মতো, আর সেই সঙ্গে যেটা করতে হবে, খুব চট জলদি কোনো কিছু পেয়ে যাব সেটার আশা করলে হবে না, এবং মানুষকে ভালোবাসতে হবে, মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে হবে, যেটা আজকের দিনে আমাদের এই কলিযুগে এসে টোটালি সেটা চলে গেছে। মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের বিশ্বাস রক্ষা করা, মর্যাদা দেওয়া, এই টোটাল ব্যাপারটাই আমরা এখন ভুলে গেছি আর সব কিছুই মনে রেখেছি। আর সব থেকে বড় কথা, আমাদের দেখবে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে যায়, যখন আমরা কষ্টে থাকি তখন একরকম থাকি, যখন আমরা একটু ভালো পরিস্থিতিতে আসি তখন আমরা কিন্তু ঈশ্বরকেই ভুলে যাই, সেই সঙ্গে তখনকার যে পরিস্থিতিতে আমাদের পাশে থাকে সেই মানুষগুলোকেও অনেক সময় ভুলে যায়। তো ভালো দিন দিলেই ঈশ্বরকে আমরা ভুলে যাই, সেই কারণেই ঈশ্বর বোধ হয় সবসময় ভালো দিন দেন না, খারাপ ভালো, খারাপ ভালোর মধ্যেই রাখেন, এটা আমার মনে হয়। আর কি বলতো,
ঈশ্বর তো আমাদের কাছে ঈশ্বর রূপে আসতে পারেন না, মানুষের মধ্যে দিয়ে আসে। আর কলিযুগে অদ্ভুত ব্যাপার হচ্ছে মানুষের বিশ্বাস মানুষই ভাঙে, মানুষের মর্যাদা মানুষই নষ্ট করে। তারা ভুলে যায় যে আজকে আমি যেটা করলাম কাল কিন্তু সেটা ফেরত আসতেও পারে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, রান্না করি। এখানে আমি নুনটা দিচ্ছি আর এখানে ইলিশ মাছটা করব। এই জন্য আগে দেখিয়ে দিই, দেখো এখানে আমি নুন দিয়েছিলাম, এবার আমি হলুদ দিচ্ছি তেলে। হ্যাঁ, কাজে নুন হলুদ ছাড়া আমি কিন্তু মাছ ভাজছি না, ঠিক আছে? এখনও আমি কমেন্ট খাই। আরেকটা কথা বলি জানো তো, আজকে বললামই যখন এই কথাগুলো শুরুই যখন করলাম তখন বলি, যাই হোক এটা আগে দিয়ে নিই তারপরে বলছি। সামান্য হলুদ দেবো, সর্ষে যেহেতু বেশি ভাজতে নেই তাই জন্য আমি জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দিতে হবে, আর নারকল দেবো। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ একেবারেই সামান্য, যতটুকু না দিলে নয়, একটু আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি ওই দেখো গজা আবার কাটেতে ঠিক আছে, খুব বেশি যে ঘন হবে তা না। এরপর আমি মাছের পিসগুলোকে এখানে দিয়ে দেবো। তিন চারটে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা যেটা বলবো বলছিলাম, কমেন্ট বক্স, কমেন্ট বক্স দেখি না, গুরুত্বও দিই না, কিন্তু আমার গুরুত্ব তো অবশ্যই দিই। কারণ যদি আমি কমেন্ট বক্স গুরুত্ব দিই না বলি তাহলে বলতে হয় যে আমি তোমাদের গুরুত্ব দিই না, সেটা তো আর না, সেটা আমি কখনোই করিও না। সেই জন্য আমি গুরুত্ব দিই, অবশ্যই দিই, কিন্তু অপ্রয়োজনীয় নেগেটিভ কমেন্টগুলো যারা করো তাদেরকে একটা কথাই বলবো যে দেখো আমরাও মানুষ তোমরাও মানুষ, ঠিক আছে? তো মানুষকে আঘাত করার মধ্যে কোনো আনন্দ নেই, কিন্তু এমন কোনো কথা আমার বলা উচিত নয় যেটায় আরেকজন ব্যক্তি অপরপক্ষ আঘাত পেতে পারে বা অপমানিত বোধ করতে পারে, তাই না? আর ভিডিওতে যেটা দেখাচ্ছি তার মানে সেটাই আমার বিষয়, সেটাই আমার জীবনযাত্রা। আর যেটা দেখাচ্ছি না বা দেখতে পাচ্ছ না মানে সেইটা আমার জীবনের বাইরে নেই, আমার জীবনের মধ্যেই নেই সেই বিষয়টা, তাই দেখতে পাচ্ছ না। বিষয়গুলোকে এভাবে ভেবে নিলে আমার মনে হয় ভালো হয়। তা না হলে কী হয় বলো তো, যে তোমরা অনেক সময় এমন এক একটা কমেন্ট করো বয়স নিয়ে। বয়সটা আমি সবসময় স্বীকার করি আমার বয়সের ব্যাপারটা, কিন্তু আমাদের চেহারা নিয়ে কি আমাদের কথোপকথনের ভঙ্গিমা নিয়ে অনেক রকম কথাই তো হয়। তো আমি সেই জায়গা থেকেই বলছি, দেখো আজকে যখন তোমার সব কিছু আছে তুমি তখন একটা মানুষকে অপদস্থ করছো, কালকে কে বলতে পারে সেই জিনিসটা হয়তো তোমার থাকবে না, বয়সের সঙ্গে সঙ্গে সবার মতো তোমারও চলে যাবে। সেদিন কি তোমার মনে হবে না যে আমি তো এটা নিয়ে একজনকে দুঃখ দিয়েছিলাম, কি আঘাত করেছিলাম? এটা নিয়ে আমি একটা গল্প তোমাদের বলতে পারি, খুব ভালো গল্প, গল্প ঠিক নয় এটা বাস্তব আমার জীবনে ঘটেছে। সেটা হচ্ছে আমার এই পান খাওয়া নিয়ে, আমি যখন টিপস দিতাম তখন আমি পান খেতাম তো এরকমই, তো ফলে খুব বাজে বাজে কমেন্ট আসতো দাঁত নিয়ে। খুব স্বাভাবিকভাবেই যারা দেখছে তাদের ভালো নাই লাগতে পারে, না লাগাটাই স্বাভাবিক, আমি সেটা নিয়ে কখনোই কোনো অভিযোগ করছি না। কিন্তু একজন বোধ হয় আমাকে খুব খারাপভাবেই কিছু কমেন্ট করেছিলেন বাংলাদেশ থেকে। বহুদিন পর আমি যখন আবার ব্লগিং স্টার্ট করলাম তখন সেই ভদ্রমহিলা আমাকে মেসেঞ্জারে ফোন করেছেন। এটা আমি আগেও অনেকবার গল্প বলেছি, যারা পুরনো আছো তারা জানো, আর এখন যারা নতুন এসেছো আমাদের সামনে তাদের জন্য একটু বলছি গল্পটা, যে এটা খুব বাস্তব। সেই ভদ্রমহিলা আমাকে মেসেঞ্জারে ফোন করলেন, করে বলছে আমাকে আগে মেসেঞ্জারে মেসেজ করলেন যে দিদি আমি একটু একটা আপনার সঙ্গে কথা বলতে চাই, আমি একটা কনফেশন জানাতে চাই, আপনি যদি একটু আমার সময় দেন। কী এমন ব্যাপার, যাই হোক তারপরে বললাম যে ওই সময় ফোন করো আমি ধরব। তো যথারীতি উনি ফোন করলেন, আমি ধরতে উনি বলছে প্রথমে আমি আগে আপনার কাছে ক্ষমা চাইবো। আমি কেন বললাম তো কী করেছেন, আপনার সাথে তো আমার পরিচয়ই নেই। তখন বলছে না আপনি যখন ফিল দিতেন দিদি তখন আমি আপনাকে খুব খারাপ কমেন্ট করেছিলাম,
আপনি পান খান তো দাঁতটা কালো কালো হয়ে থাকে, সেই নিয়ে খুব খারাপ কমেন্ট করেছিলাম। তো আপনি যখন ব্লগিং শুরু করলেন তখন বুঝলাম আপনি মানুষটা কীরকম। তো সেই জায়গা থেকে না আমার খুব অপরাধী লাগছে যে আমি কেন আপনাকে এরকম বললাম, আমি অজান্তেই আপনাকে অপমান করলাম, কষ্ট দিলাম, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমার আপনার মতো মানুষকে এরকম বলা উচিত হয়নি, কিন্তু সেদিন তো আমাকে এখনও চাক্ষুষ দেখেনি এবং সেদিনও দেখেনি। উনি ব্লগিং যখন স্টার্ট করেছে তখন উনি বুঝতে পেরেছেন যে আমি মানুষটা হয়তো খুব সফট, হয়তো খুব ভালো, আমাকে এরকমভাবে না বললেই ভালো হতো, ওনার কোনো একটা ফিলিংস হয়েছে। তখন আমি বললাম যে না না, এটা তো ঠিকই বলেছো তুমি, তার জন্য তো আমার উপকারই হয়েছে, আমি পান খাওয়াটা ছেড়ে দিয়েছি। তখন আমি ছেড়ে দিয়েছিলাম পান খাওয়াটা ছেড়ে দিয়েছি, তো ভালোই তো উপকার করেছো, ভালোই তো করেছো। তাতেও উনি বলছে না সেটা হয়তো ঠিক, কিন্তু আমার এরকমভাবে বলা উচিত হয়নি। তাহলে দেখলে তো যে আজ মানে তিন চার বছর পরে হলেও ভদ্রমহিলার কোথাও গিয়ে মনে হয়েছে আমি বোধহয় এরকম না বললেই পারতাম। তো সেই জন্যই বলছি যে আমরা তো কেউ কাউকে চিনি না একে অপরকে, তাই আমাদের ব্যক্তিগত জীবনে কী ঘটছে না ঘটছে, কী হচ্ছে না হচ্ছে, কে সত্য কে মিথ্যে, কী বৃত্তান্ত, এইসব নিয়ে না মাথা ঘামিয়ে যে আমরা আনন্দটা দেওয়ার চেষ্টা করছি সেইটা বোধ হয় নিলে তোমাদেরও আনন্দ মানে লাগবে এবং দিনটা আনন্দে কাটবে। এইভাবে বলাটা কাউকে উচিত না, আমার হলে কাউকে উচিত। আমি তোমাকে অসম্মান করলাম মানে আমি বিরাট কিছু করে ফেললাম তা কিন্তু একদম না, বরং সেটা বোকামি। আজকে অনেক গুরুগম্ভীর কথা বলে ফেললাম, মাঝে মাঝে একটু বেরিয়ে যায়, বয়স হচ্ছে তো। দেখো ঝোলটা আমার মোটামুটি ফুটে এসেছে, আমি এপিট ওপিট করে দিয়েছি মাছটা। এবার আমি একটু নারকোলটা দিয়ে আরেকবার ফোটাবো, তাতে নারকোলের যে রসটা সেটাও বেরোবে এবং একটুখানি আর একটুখানি জলটাকে কমাবো আর কি। দেখো আমার হয়ে গেছে সর্ষে ইলিশ, একটু নারকল দিয়ে দিয়েছি ওপর থেকে, আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, ধাকটায় খুব ভালো লাগে তাহলে। ব্যাস আর এখানেও একটু সর্ষের তেল দিচ্ছি, নুন দিয়েছি, চাট মশলা দিয়ে দিয়েছি, আর রসুন আর লঙ্কাটাও মেখে ফেলেছি, আর এটা এবার পেঁয়াজ দিয়ে মাখবো আর ধনে পাতা দিয়ে দেবো। ব্যাস আমার রেসিপি আজকে কমপ্লিট, খুব সহজ রেসিপি। বাড়িতে হঠাৎ কেউ এসে গেল, বাড়িতে ইলিশ মাছ যদি চন্দনের মতো এরকম জোর করে দিয়ে দেওয়ার লোক তোমাদেরও থাকে তাহলে তো বাড়িতে ইলিশ মাছ থাকবেই, চট করে এরকম করে দিতে পারবে, সময় খুব অল্প লাগে, লেজ ভরটা তো খুবই অল্প সময় লাগে। তো আজকে আমাদের ইলিশ ফেস্টিভ্যাল বলতেই পারো, সব ইলিশ মাছ খাওয়া দাওয়া জয়ে আছে। ছোট্ট ভিডিও দিলাম আজকে, ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যাম্পাস, জীবে জল চলে আসছে গো। আর আজকে একটা গান চন্দন সকাল থেকে শুনছে আর আমারও পুজো করতে করতে গানটা ভীষণ মনের মধ্যে ঘুরছে, সে গানটাই গাই। হ্যাঁ ইতনি শক্তি হমি দে না দাতা, মন কা বিশ্বাস কমজোর হো না, ইতনি শক্তি হমি দে না দাতা, মন কা বিশ্বাস কমজোর হো না, হম চলে নেক রাস্তে পে হমসে ভুল কর ভি কোই ভুল হো না, ইতনি শক্তি হমে দে না দাতা, মন কা বিশ্বাস কমজোর হো না।